নমস্কার, আজ আমি তৈরি করব চিকেন দিয়ে পাটিসাপটা, ঝাল ঝাল পাটিসাপটা। দেখুন আমি কেমনভাবে চিকেন পাটিসাপটা তৈরি করি। এই জায়গায় দেখতেই পাচ্ছেন মুরগির কিমা নিয়েছি, মুরগির মাংসর কিমা নিয়েছি 200 গ্রামের মতো। আমি এতে দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবু। এই পাতি লেবুটা মেখে আমি রেখে দেব 10 মিনিট। এতে আমি 1.5 কাপ চালের গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি 1/2 কাপের মতো ময়দা। দিয়ে দিচ্ছি আমি 7 মতো নুন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর গাজর আমি গ্রেট করে নিয়েছি, খানিকটা আমি গাজর দিয়ে দিচ্ছি, খুব পাতলা পাতলা, সরু সরু, একদম যতটা বাড়েন ততটাই সরু সরু করে নিতে হবে। ভালো করে সব কটা উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এতে নর্মাল জল দিয়ে দিচ্ছি। নর্মাল জল দিয়ে বেশি আমি মোটাও করব না, আর বেশি আমি পাতলাও করব না, আর একটু জল দিতে হবে। জলটা বুঝে বুঝে দিতে হবে, আস্তে আস্তে 2-3 বারে দিতে হবে জলটা। এবার আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করে আমি 15-20 মিনিট রেখে দেব। ব্যাটার আমার তৈরি, এবার আমি রেখে দিচ্ছি। কড়াই বসিয়ে নিলাম, কড়াইটা গরম হয়েছে। এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা যখন গরম হবে দিয়ে দিতে হবে 1/2 কুচি, আদা কুচি রসুন কুচি, প্রথম আমি দিয়ে দিলাম রসুনের যে একটা ঝাঁজ, এই ঝাঁজটা কমে যাবে, ওই জন্যই আগে রসুনটা আমি রান্নাতে ছাড়ি। দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম। এতে দিয়ে দেবো আমি মাংস কিমা। সামান্য গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি আমি, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো। সবকটা আমার দেওয়া হয়েছে, এবার আমি ভালো করে একটুখানি একটুখানি নাড়াচাড়া দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এটা হলো পাটিসাপটার পুর। দু মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো, যে কুচিয়ে রেখেছিলাম গাজর দিয়ে দিচ্ছি,
আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আমি ঝালঝাল পাটি শাকটা কুটটা তৈরি করে নিয়েছি, এবার আমি নামিয়ে দেব। এই কড়াইটার মধ্যে আমি পাটি শাকটাগুলো তৈরি করব। কড়াইটা যখন গরম হবে তখন সাদা তেল দিয়ে আমি একটা বেগুনের গোটা দিয়ে কড়াইটা আমি ব্রাশ করে নিলাম বা বুলিয়ে নিলাম। এটা হলো ঝাল পাটি শাকটা চিকেন দিয়ে আমি তৈরি করেছি। এই রান্নাটা আপনারা অবশ্যই করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আমি আরও নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। এইভাবে আমি সবকটা পিঠে তৈরি করে নেব। দেখুন কত সুন্দর পিঠেগুলো আমার তৈরি হয়েছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন নতুন নতুন রান্না দেখার জন্য।